আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন। ব্রাহ্মণবাড়িয়া আশার আলো উত্তর জগৎ সার র পক্ষ থেকে অসহায়দের মধ্যে শীত বস্ত্র বিতরণ। মোহাম্মদ আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া সদর 13 নং মাসিহাতা ইউনিয়নের আশার আলো উত্তর জগৎ সার মানবিক সংগঠনের পক্ষ থেকে বিকাল 3টা ঈদগার সামনে অসহায়দের মধ্যে কিছু সংখ্যক শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তর বায়তুন নূর জামে মসজিদের সাবেক ইমাম হজরত মাওলানা জনাব আবু তাহের সাহেব। উত্তর জগৎ সার বায়তুন নূর জামে মসজিদে ইমাম জনাব জুবাইর আহমেদ আল হাদি। বীর মুক্তিযোদ্ধা নিয়াজুল হক খান বাহারো, আশার আলো উত্তর জগৎ সার সংগঠনের সদস্যরা সহ উত্তর জগৎ সার গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গরা। আশার আলো উত্তর জগৎ সার সংগঠনটি ধারাবাহিকভাবে বিগত কয়েক বছর যাবৎ শীত বস্ত্র সহ পবিত্র রমজান গরিব অসহায়ের মাঝে ইফতার সামগ্রী এবং ঈদের জন্য খাদ্য সামগ্রী বিতরণের করে আসছেন। উক্ত সংগঠনের সদস্যরা বলেন, এই উদ্যোগ সব সময় চলমান থাকবে, প্রতিবারের মতো একবারও শীতবস্ত্র কম্বল বিতরণ সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া করেন এবং সবার দোয়া কামনা করেন। এবং যারা এই সংগঠনকে সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানান। এভাবে সব সময় গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন বলে আশা রাখেন। আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন।